মূলত ইলেকট্রিকের মাধ্যমে আর প্রতি ঘন্টায় 165 লিটার ক্যাপাসিটি এই মেশিনটি। আর এটা হলো দুধের বাড়াইতে পারবেন কমাইতে পারবেন। তো এখন আমরা ইলেকট্রিকের মাধ্যমে কিভাবে দুধ থেকে ক্রিম সেপারেট হয় এটা আমরা দেখালাম, এখন দেখাবো কিভাবে ম্যানুয়ালি। এই যে আমরা ম্যানুয়ালি ক্রিম সেপারেট করতেছি। আগে আমরা ক্রিম সেপারেট করেছিলাম ইলেকট্রিক মানে মোটরের সাহায্যে আর কি, এখন আমরা করতেছি ম্যানুয়ালি। এই যে দেখেন আমাদের বেল্ট খোলা, ঠিক আছে, আর তারপরে আপনার মোটরের কানেকশনটা খোলা। আমাদের মোটরের কানেকশন নাই, মোটরের কানেকশন ছাড়া, সুতরাং এই মেশিন ম্যানুয়ালি আপনার করতে পারবেন, কারেন্ট না থাকলেও কোনো সমস্যা নাই। এই যে আমাদের ক্রিম সেপারেটর মেশিন, দেখেন এই যে ক্রিম করতেছে। পাটিগুলো ভালোভাবে বসিয়ে নেবেন, নতুবা বাটি নাড়াচাড়া করতে পারে। ফ্লো আপনারা ইচ্ছে করলে আর একটু বাড়িয়ে কাজ করতে পারবেন। প্রতি ঘন্টায় 165 লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করতে পারবেন।